যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে পুলিশের গুলিতে বিয়ানীবাজারের হোসেন আহমদ নামের 19 বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার 12 এপ্রিল দুপুর প্রায় 12:30টায় এ ঘটনাটি ঘটে। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুন পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। নিহত যুবকের গ্রামের বাড়ি বিয়ানীবাজার পৌর শহরের সুপাতলা গ্রামে। তার পিতার নাম আতিক হোসেন ময়নুল। পরিবারটি 5 বছর আগে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করে। পারিবারিক কলহের জেরে নিজের ঘর থেকে অস্ত্র নিয়ে বাবা মা সহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিলেন বলে জানা যায়। তার উচ্ছৃঙ্খল আচরণে ঘাবড়ে গিয়ে তার বাবা মা ছোট বোনকে নিয়ে গ্যারেজের ভেতরে গাড়িতে আশ্রয় নেন। এ সময় 16 বছর বয়সী ছোট ভাইয়ের ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ যুবকটিকে সশস্ত্র অবস্থায় দেখতে পায় এবং তাকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু এতে তিনি কর্ণপাত করেননি। অস্ত্র হাতে নিয়ে ঘরের বাইরে আসার চেষ্টা করলে পুলিশের গুলিতে তিনি নিহত হন। তবে যুবকটি কেন এমন আচরণ করেছিলেন এমন প্রশ্নে অভিভাবকদের কোনো সদুত্তর মিলছে না। এদিকে এ ঘটনায় দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত মিশিগানে শোকের ছায়া নেমে এসেছে এবং কমিউনিটিতে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। সৈয়দা আঁখি হক, এবিটিভি।